হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বং রিয়াকশন। হবে আবার চলে এসেছি নতুন একটা মুভি রিয়াক্ট করার জন্য, আর আমার সঙ্গে রয়েছে রিয়া। আর রাজীব, আর নতুন মুভি হচ্ছে মান্না স্যারের মুভি, সেটা তো বলার অপেক্ষা রাখে না। আর মুভিটার নাম কি? বোমা হামলা, তাই তো? বোমা হামলা, তোমাদের অনেক দিনে চাওয়া একটা মুভি বোমা হামলা ফাইনালি আমরা আজকে দেখতে বসে পড়েছি। একদম তো চলো বেশি দেরি না করে, মান্না ভাইয়ের এই মুভিটা কেমন প্রত্যেকটা মুভির মতনই কি না, না, একটু সেটাই হাটকে সেটাই আজকে দেখবো। তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক। দেখে নিয়ে আসবেন। সাথীরা, যেখানে এই বোমা হামলা সেখানে আমাদের নাম। টুইন টাওয়ার থেকে শুরু করে রমনার বটমূল, যেখানে এই বোমা হামলা হয়েছে সেখানে আমাদের নাম। কেন কেন সবাই মনে করবে আমরা দেশের জান মালের ধ্বংসকারী? কেন মনে করবে আমরা দেশের শত্রু? কেন মনে করবে আমরা টেরোরিস্ট? প্রথমেই টেরিস্ট ফেরিস্ট পুলিশ পুলিশ, পুলিশ একটা তো সন্ত্রাসবাদী, তাহলে আবার অ্যাকশন মুভি, মানে মারামারি তো আছে, মারামারি তো। হ্যাঁ বল। আমাদের চিন্তাধারা থেকে দেশের জনগণ বিচ্ছিন্ন। আমাদের উচিত জনগণের কাছে আমাদের নীতি আদর্শ উদ্দেশ্য প্রচার করা। সংগ্রামী সাথীরা, মনে রাখবে আমাদের সংগ্রাম অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে, আমাদের সংগ্রাম বাংলাদেশের শত্রুর বিরুদ্ধে। বাংলাদেশের শত্রুর বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে না, বাংলাদেশের শত্রুর বিরুদ্ধে। আচ্ছা, তো শত্রুর বিরুদ্ধে তো বুঝলাম, তারা নিজেরা এরকম করে বন্দুক। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশ এই বাংলাদেশ। পুলিশ আবার মুখে মাস্ক পরে এসছে। হ্যাঁ, এ আবার কেমন পুলিশ যে মুখে মাস্ক পরে এসছে, ভয় পাচ্ছে নাকি? মুখে মাস্ক পরে এসছে কেন? আমরা সারেন্ডার করছি, অস্ত্র নিচে রাখো। এ অবস্থায় দাঁড়িয়ে থাক, রাতের জন্য অপেক্ষা কর। নাও হোয়াট ইজ ইউর ডিসিশন? ভাই, সবাইকে মেরে দিল, মানে এটা আবার কি ধরনের ট্যাকটিস? ওদেরকে তো বললো ওদের ওরা দাঁড়িয়ে থাকতে, দিয়ে রাত হলো তারপরে মেরে দিল, মেরে দিল। পুলিশের সাথে সংঘর্ষে 100 জন সন্ত্রাসী নিহত হলো, অথচ একজন পুলিশ নিহত কিংবা আহত হলো না। এটা পুলিশের সৌভাগ্য। আমরা জানতে পেরেছি ওরা দিনের বেলা আত্মসমর্পণ করেছিল। হ্যাঁ, এটা সত্যি কথা, ওরা আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করার পর ওদেরকে মারার কোনো যুক্তি হয় না। বুঝতে পারলাম না কিছু, কিন্তু পুলিশ ওদের রাত পর্যন্ত দাঁড় করিয়ে রেখে গুলি করে হত্যা করেছে। নাও ইম্পসিবল। লিসেন, আমাদের পুলিশের স্পেশাল স্কোয়াড জঙ্গলে গিয়েছিল ট্রেনিং এর জন্য, হঠাৎ ওদের সামনে পড়ে টেরোরিস্টরা। এসপি সাহেব ওদেরকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু ওরা আত্মসমর্পণ না করে ফায়ারিং শুরু করে। তখন এসপি সাহেবের অর্ডারে আমাদের পুলিশ পাল্টা ফায়ারিং শুরু করলে এদের মৃত্যু হয়। দ্যাটস অল। এটা তো মিথ্যে, মিথ্যে কথা, পুরো মিথ্যে সাজানো যুক্তি দিয়ে দিল। আর এক কিলো ইচ্ছা করে মেরে নিয়ে, তারপর মেরে নিয়ে তারপর আবার ওদেরকে বলছে ওদের নামে দোষ দিচ্ছে।
ঠান্ডা ঠান্ডা করা সত্ত্বেও ওরা আমাদের উপর বৃষ্টির মতো গুলি করে আমার সাথীদের হত্যা করেছে। সারেন্ডার অবস্থায় জেএসপি আমাদের উপর গুলি করেছে, তাকে আমরা খুঁজে বের করবই। কসম, এই মাটির কসম, তার মাথা কেটে এনে রাস্তার উপর ঝুড়িয়ে রাখবো। আপনারা পত্রিকায় লিখে দিন, জেএসপি আমার সাথীদের হত্যা করেছে, কেউ তার সন্ধান দিলে 5 কোটি টাকা পুরস্কার দেবে। আরে যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সিপাহি এবং অফিসারের মধ্যে কার কি নাম, কার কি পদবি, কার হাতে কে মারা গেল, এত সব শত্রুপক্ষ কিভাবে বুঝবে? তাছাড়া মুখ ঢাকা থাকার কারণে ওরা তোমার চেহারা দেখেনি, খুঁজে পাবে কি করে? আচ্ছা, এটা ব্যাপার ছিল, মুখ ঢাকা ছিল, ওই জন্য মুখ ঢেকে গেছিল। মানে এই শয়তানি করে দেয় যে যাতে পরে ওদের ওকে না খুঁজে পাওয়া যায়। ওকে না খুঁজে পাওয়া যায়, আচ্ছা এই ব্যাপার। স্যার, আমাদের এই শহরে সব পুলিশ মিলিয়ে এই 20,000 হবে না। এর মধ্যে এসপি পদে কজন আছে সে খবর নেয়া এবং কোন এসপির নেতৃত্বে জঙ্গলে অপারেশন হয়েছে এটা বের করা ওদের জন্য ভেরি ইজি, কারণ ওরা সন্ধানদাতাকে 5 কোটি টাকা দেবার কথা ঘোষণা করেছে। আর এই টাকার লোভে আমাদের পুলিশের মধ্যে কেউ না কেউ এই বেইমানি করবে। এটা ঠিক কথা, ঠিক কথা। 5 কোটি টাকা কম না তো, সেই টাকার লোভে তো বেইমানি করতেই পারে, একদম 100% করবে। স্যার, ওই সন্ত্রাসীদের বোকা বানানোর একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো? পেপারে যে কোনো একটা আলতু ফালতু লোকের ছবি আর সাক্ষাৎকার ছাপিয়ে দিন। সাক্ষাৎকারের লোকটা বলবে সে একজন সাহসী এসপি এবং জঙ্গল অপারেশনের চিফ সেই ছিল। ব্যাস স্যার, আমি কি বুদ্ধিটা খারাপ দিলাম? বাহ বাহ, চমৎকার চমৎকার বুদ্ধি দিয়েছেন স্যার। ওনার বুদ্ধি নিয়ে চললে আমাদের পুলিশের 12টা বাজবে। এত ঠিকই বলেছে, যে কোনো সাধারণ মানুষের যদি কারো ছবি দিয়ে দেয় তাকে ধরতে পারে, তার জীবনের ঝুঁকি হয়ে যাবে। তখন তো সে যদি প্রমাণ হয় যে সে পুলিশ ছিল না, তাহলে তো আরো সমস্যা। কেন? আরে ওই বুদ্ধি নিলে আমাদের নাসির সাহেব তো নিরাপদে থাকবেন, কিন্তু ওই নিরাপরাধ হবে যার ছবি ছাপাবেন সে তো সন্ত্রাসীদের টার্গেটে পড়ে যাবে। ইয়েস রাইট এন্ড ভেরি গুড পয়েন্ট। আচ্ছা, কার ছবি ছাপানো যায়? একটা নতুন মানুষ যার অস্তিত্ব এই পৃথিবীতে নেই। কিন্তু তার ছবি কোথায় পাবেন? কম্পিউটার, কম্পিউটারের মাধ্যমে আমি একটা মানুষের বডি বানাবো। সেই সময় এআই ছিল, নাহলে হয়ে যেত এতক্ষণ। হ্যাঁ, এখন তো এআই সবই হয়ে যাচ্ছে, মানুষ নতুন মানুষ ক্রিয়েট হয়ে যাচ্ছে। তার হাত দেব, পা দেব, নাক চোখ মুখ সব দিয়ে একটা নতুন মানুষের ছবি বানাবো। তারপর তার শরীরে পুলিশের এসপি ড্রেস পরিয়ে দেব। প্রসিড। বানিয়ে ফেলেছে নাকি? বানাচ্ছে দুজন মিলে, তাই না? দুজন তো রয়েছে, অনেক বুদ্ধি খাটিয়ে বানাচ্ছে। এটা মানুষের ছবি বানাতে হবে বলে কথা যে এই পৃথিবীতে নেই, এক্সিস্ট করে না। দেখুন, আমাদের ডিপার্টমেন্টে যতজন এসপি আছে কারোর সাথে চেহারার মিল নেই, ভেরি হ্যান্ডসাম এন্ড স্মার্ট দেখাচ্ছে, পুলিশের গেটআপে চমৎকার বানিয়েছে। জি স্যার, ছবিটা যে কাল্পনিক মনেই হয় না। স্যার এই নিন, কাল্পনিক এসপি সাহেবের সাহসী ইন্টারভিউ। আচ্ছা, ওটা বানিয়ে নিয়েছে, ইন্টারভিউ বানিয়ে সব রেডি করে ফেলেছে একদম। মানে লোককে বোকা বানানোর প্ল্যান করা হয়ে গেছে একদম। বাহ, গুড, ভেরি গুড। এই নাও ছবি আর ইন্টারভিউ, ফ্যাক্সের মাধ্যমে সমস্ত পেপারে পাঠিয়ে দাও। এদের কাছে চলে এসছে একদম, খবরের কাগজে ছাপানো হয়ে গেছে। হ্যাঁ, ছাপানো হয়ে গেছে আর নিয়ে চলে এসছে। কিন্তু পুরস্কারটা কেউ পাবে না, ওরা তো পুলিশে ছাপিয়ে দিয়েছে। বড় ভাই,
বড় ভাই আমাদের উপর যে এসপি হামলা চালিয়েছিল আজকে সব পেপারে তার ছবি আর ইন্টারভিউ এসেছে, আমি নিয়ে এসেছি। এটা তো কাল্পনিক চরিত্র হতে পারে না তো। কিন্তু এখনো তো ওরা তো তাই বললো যে এমন কোন মানুষের ছবি দিতে দেবে, এটা তো মান্না ভাইয়েরই মুভি, তাহলে মান্না ভাই আছে মুভিতে। হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না ব্যাপারটা। এখন তো তোমার ওদের দুজনের বুদ্ধিতে তোমার টেনশন দূর হলো। এই থ্যাংক ইউ ইন্সপেক্টর সোনালী, থ্যাংক ইউ বাদল স্যার। সন্ত্রাসীদের বন্দুকের নল এখন আর আপনার দিকে নেই, অল ঝামেলা শেষ। এখন প্রাণ খুলে ঘুরে বেড়ান, মনে করেন আপনার জীবনে লাল বাতিটা নিভে সবুজ বাতি জ্বলে উঠে। কোনো সমস্যা নেই, আপনি সার্জেন্ট সাহেবের কাছে গিয়ে 250 টাকা জরিমানা দিন। কি মুসিবত, এটা রাখেন। হ্যাঁ ঠিক আছে। ফাইন নিচ্ছে নাকি? ফাইন নিচ্ছে, ফাইন তো বললো যে গিয়ে দিয়ে আসছে 250 টাকা, সেটা তো দিল না, লোকেরও দোষ আছে। এই যে আমাদের কানপুরি হিরো রিয়েলে চলে এসছে নাকি? একজন বেকার খাবারের অভাবে একটা অন্যায় কাজ করলে সেটা মেনে না যায়। সত্যি চলে এসেছে মান্না ভাই, এন্ট্রিটা কিন্তু ধাসু লাগলো একদম, এসেই পকেটের মধ্যে হাত ঢুকে এসেই একেবারে। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী তুমি, তোমার অন্যায় মেনে না যায় না। তিনি জেনেছিস নাকি? ঘুষ নিয়েছি বলে লোকটা আমাকে ঘুষি দিল। কি আলাদা লুকটাই, পুরো একদম রাগের রাতায় যখন থাকে না তখন একটা রূপ দেখা যায়। এখন সবকটার কপালে দুঃখ আছে মনে হচ্ছে। কে তুই, কেন ওকে ঘুষি মেরেছিস? নিজের কানে শুনলি কি অপরাধ ওকে ঘুষি মেরেছি সে প্রমাণও আমার হাতে আছে। এখন তোর তো বলা উচিত ছিল সরি স্যার, ঘুষ নেওয়া ওর অপরাধ হয়ে গেছে, তা না বলে উল্টো আমার উপরে রাগ দেখাচ্ছিস। মেরে আবার বালি ঝাড়া দিয়ে দিচ্ছে নাকি? বালি ঝেড়ে দিচ্ছে, মেরে আবার জামা ইউনিফর্মটা ইয়ে করছে, শ্রদ্ধা করছে, ইউনিফর্মটা খুলে মারা উচিত তাহলে। বল ঘুষ নেওয়া অপরাধ কিনা? অপরাধ। তাহলে আমার সঙ্গে বেয়াদবি কেন করলে? শুনতে পেরেছেন একটু দুর্জয়? হ্যাঁ আজকের পেপারে ওনার একটা বিরাট ইন্টারভিউ পড়েছি, চলুন তো দেখি। থামুন, আপনি এসপি হতে পারেন তাই বলে ট্রাফিকের গায়ে হাত তুলতে পারেন। ও নিউজ পেপারে সবাই দেখেছে ইনি এসপি, আসলে তো ইনি এসপি না। হ্যাঁ মানে এখন কাল্পনিক মানুষ এখন এসপি হয়ে গেছে, কাল্পনিক এসপি হয়ে গেছে। ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ট্রাফিক অফিসে গিয়ে কমপ্লেইন করুন। অপরাধের অপরাধ শুধরানোর জন্য আমাকে কোথাও যেতে হয় না। ইউ ব্লাডি ফুল, এই ভদ্রভাবে কথা বলুন নইলে ব্লাডি ফুলের জবাব দিয়ে দেব। তারপরে
দেখেন তো ওখানে কি হয়েছে। আপনি নিজ চোখে দেখে আপনিও পাগল হয়ে যান, চলুন চলুন চলুন। আমি নিজেই হতভম্ব, কিভাবে কল্পনার মানুষটা বাস্তবে হাজির হলো। হাউ ইট ইজ পসিবল স্যার, ইট ইজ মিরাকল স্যার। মিরাকল না, ওই ব্যাটা আসলে একটা ব্যাককল। এখন খামাখা সন্ত্রাসীদের হাতে জানতে হারাবে। ওই লোকটা মারা পড়লে সোনালি এর জন্য তুমি দায়ী হবে। স্যার ডোন্ট ওয়ারি। কি করবে ওর জন্য? ডোন্ট ওয়ারি বলছে, সাপোর্ট দেবে হয়তো, পুলিশি সাপোর্ট। সাধারণ মানুষকে পুলিশের সাপোর্ট ওইভাবে দেয়া যায় কোনদিন না। কিন্তু ওই লোকটার মধ্যে যে শক্তি আর সাহস দেখলাম, আমাদের অনেক এসপির মধ্যে তার এক ফোঁটাও নেই। আমার তো ইচ্ছা হয় তাকে স্যালুট করি স্যার। ওই যে আমাকে আপনি জিজ্ঞেস করছেন কে আমি? আমাদের সাথে যোগ করবে না, বলো হু আর ইউ। আর যাকে নিয়ে সারা দেশে আলোচনা ঝড় বইছে, যে মানুষটা 100 জন সন্ত্রাসীকে পাখির মতো গুলি করে মেরে ফেলেছে। তাহলে মান্না ভাই পড়ে এসেছে ব্যাপারটা। না না পড়ে তো আর এখানে আসবে না। সকালবেলা থোড়ি ঘুম থেকে উঠে নিচে পড়ে যায় না, কেউ না কেউ তো বলেছে। হ্যাঁ যে তো ছবি ছাপিয়েছে, যার ছবি সহ ইন্টারভিউ সমস্ত পত্র পত্রিকার হেডলাইন হয়েছে, যার ভূয়সী প্রশংসা করেছেন আইজি সাহেব নিজে, তাকে জিজ্ঞেস করছেন হু আর ইউ? আমার মনে হয় আপনি অসুস্থ, আপনার চিকিৎসার প্রয়োজন। স্যার আই এম শিওর এই লোকের আবির্ভাবের পিছনে এই দুজনের হাত আছে। মানে এই দুজন কি করেছে? ও তো রাতের বেলা বসে বসে কম্পিউটারেই বানালো। হ্যাঁ কম্পিউটারে তো বানালো। কিন্তু মান্না স্যার কি দাবিটা চাইছে রেখে? কি দাবি চাইছে আমি বুঝতে পারছি না। আচ্ছা তোমাকে অ্যাপয়েন্টমেন্ট কে দিয়েছে? কোথায় তোমার ট্রেনিং হয়েছে? স্যার এসব তো বলবেন আপনি, আপনি আরো বলবেন আমার র্যাঙ্ক কি, আমার রেঞ্জ কত দূর, আমার এরিয়া কোনটা, আমার বাংলো কোথায়, এর সব কিছুই আপনাকে বলতে হবে স্যার। মানে একটা খবরের কাগজ ছবির জন্য কি এখন পুলিশি অধিকার চাইছে? এখন পুলিশি অধিকার চাইছে, সেটাই চাওয়াটা স্বাভাবিক। এত বড় এতগুলো ইয়েতে বেরিয়েছে
সন্ত্রাসীদের খাতা এখন আমি ব্ল্যাক লিস্টে আছি, সেটাও একটা বলুন। এখন আমার সিকিউরিটি দায়িত্ব কে নেবে? ইন কেস আমি যদি মরে যাই, আমার মরণোত্তর বেনিফিট কে পাবে? আর কি পাবো সেটাও আপনাকে বলতে হবে স্যার। যে কোনো সময় সন্ত্রাসীরা আমার উপর বোমা হামলা করতে পারে। ওদের বোমা হামলায় যদি আমার পরিবার ধ্বংস হয়ে যায়, তার দায়িত্ব কে নেবে? তাই তো, একদম, তার দায়িত্ব কে নেবে? বোমা হামলা, বোমা হামলা, কোথায় কোথায় মুভির নাম আছে? বোমা হামলা, প্রথমেই তো বোম মেরে উড়িয়ে দিল সবকটাকে। বোমা হামলা, বোমা হামলা। আপনারা নিজেদের জীবনের নিরাপত্তার কথা ভেবে পেপারে আমার ছবি ছাপিয়ে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। কেন আমার ছবি না ছাপিয়ে? আপনারা তো আপনাদের কোনো শালা দোলাবের ছবি ছাপাতে পারতেন। স্যার, আমাদের ভুল হয়ে গেছে। আপনার মতো কেউ দেশে আছে বা থাকতে পারে চিন্তাই করিনি। নো প্রবলেম, এখন সমস্ত পত্রিকাওয়ালাকে জানিয়ে দিন। কি জানাবে পত্রিকাওয়ালাকে? আমি কোন সন্ত্রাসীকে হত্যা করিনি। কি বলে, প্রেসে আপনারা যাবেন না আমি যাব? স্যার, দুই পক্ষ বাঁচার জন্য একটা রাস্তা বের করেন। আপনাদের কাছে আপনাদের জীবনটা মূল্যবান, আর আমার কাছে আমার জীবনটা মূল্যবান। তাই আমার নিরাপত্তার জন্য আমাকে পুলিশের সদস্য করে নিতে হবে। আরে কেলো, সেই খেলা খেলে দিল তো। ঠিকই, মানে খেলাটা ঠিকই আছে যে ঠিক আছে, পুলিশেরই দোষ। তাহলে ওটা মেনে নিক, ওটা মেনে নিক। হ্যাঁ, অ্যাপোলজাইজ করে দিক যে হয় আর ভুল করে ফেলেছে। কি পোশাক দিতে হবে? মোট কথা, আমি এসপি দুর্জয় নামে স্বীকৃতি চাই। ইয়েস, ফ্রম পুরে সেই গেম বাজি যে বলো, একদম, মানে আমি তো মন্ত্র মুগ্ধ হয়ে গেছি। সত্যিকারের বইটা ইন্টারেস্টিং আছে, মানে বই মুভির প্রথমে একটা ইন্টারেস্টিং এন্ট্রি, ইন্টারেস্টিং এন্ডিং হলো পার্টটার। হ্যাঁ, তো যাই হোক, এরপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার যাবে, ড্রেস যাবে, মানে পোশাক যাবে। এরকম করে ভাবো তো, এরকম করে চাকরি পেলে বেশ ভালোই হয়। এরকম তো ভুল আর হবে না এখন। এখন তো এআই জামানা চলে এসেছে, এখন ভুল মানে মানুষের যে ছবিটা আসবে সেটা এই পৃথিবীতে সত্যি জীবিত নেই। হ্যাঁ, এক্সিস্টই করে না এআই। হ্যাঁ, সেটাই। তো যাই হোক, সত্যিকারে মানে মুভিটা ইন্টারেস্টিং মুভি আছে। এরপরে তো পুলিশের চাকরি পেয়ে গেল, ৩৫০ পুলিশের চাকরি, ৩৫০ না, জীবনের দাম রেখে পুলিশের চাকরি পেয়েছে। কিন্তু মুভিটা এর পরে কি হতে চলেছে এটা হচ্ছে দেখার বিষয়, তাই না? একদম, এন্ট্রি হয়ে গেল, ৩৫০ চাকরি পেয়ে গেল, এরপরে কি হবে? এরপরে কি হবে? পিকচার তো বাকি, সবে তো ফার্স্ট পার্ট দেখলাম, এটাই তো। চলো, যাই হোক, এই পার্টটা তো ভালোই লাগলো। তোমাদের কেমন লেগেছে ফার্স্ট পার্ট আর একটা নতুন মুভি? তো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই দেখতে চাই আমরা। আর একটু বেশি করে লাইক করো, একটু বেশি করে শেয়ার করো। হ্যাঁ, একটু বেশি করে শেয়ার করো আর কমেন্ট তো করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন আছো অবশ্যই, এতদূর দেখছো যারা, সাবস্ক্রাইব করে যেও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট আরেকটা পার্টে। ততক্ষণ টাটা।